আখেরি মোনাজাতের মাধ্যমে আজ শেষ হয়েছে 57তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা ইউসুফ বিন সাদ। তিনি ইহকাল ও পরকালে আল্লাহর রহমতের পাশাপাশি মুসলিম উম্মাহ ও মানবতার শান্তি ও অগ্রগতি কামনা করেন। মোনাজাতে অংশ নিতে গত রাত থেকে অনেক মুসল্লি ইজতেমা ময়দানে জড়ো হন। পুরুষদের পাশাপাশি অনেক নারীও ময়দানে উপস্থিত হয়ে আখেরি পর্বের মোনাজাতে অংশ নেন। من هوائج الدلام فانصرنا اللهم انصرنا وللمؤمنين والمؤمنات والمسلمين للإسلام اللهم اشرح